আমি তো তোমাকে বিয়ের আগে সবকিছু জানাতেই পারতাম না যে আমি রাজাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে কিছু জানাইনি সবকিছু লুকিয়ে বিয়ের দিন বিয়ের আসর থেকে আমি আমি পালিয়ে গেছিলাম কি কাণ্ড করেছো দেখো তোমার ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর তুমি মরছো ধরো ছেলে হ্যাঁ এটা তোমার ছেলে রাজা না কি হাসছো যে ওটা পুতুল তুমি কি ওই বাড়িটা চেনো যে বাড়িতে ওই ছেলেটা থাকে কোন ছেলেটা থাকে ওই তুমি ছেলে কোন ছেলেটা বলো মনে করার চেষ্টা করো চলো মনে করো না মনে করার চেষ্টা করো কোন ছেলেটা বলো তো তুমি তুমি কিছু জানো না ওই ওই বাড়িটা মাছটা মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি আর খেতে পারবো না আমার পেট ভরে গেছে উমা এর মধ্যে পেট ভরে গেল কি আচ্ছা ঠিক আছে মাছ না হয় নাই খেলে আর এক পিস চিকেন দি এক পিস আর দেবে না হাঁটা পেট জোড়া লাগাবার বিদ্যেটা আমার ঠিক জানা নেই তাছাড়া এ তো অলরেডি কপাল ফাটিয়েই এসছে এরপর পেটের উপর এক্সপেরিমেন্ট করাটা কি ঠিক হবে রোহন চিকেন স্যুপটা খেতে ভালোবাসে আমার হাতে তাই বানালাম ব্যাস ব্যাস ওইটুকুই বাদ বাকি কিন্তু সব আমি করবো ঠিক আছে সব তুমি করবে শোনো তুমি টেবিলে রাখো এটা আমি রোহনকে ডেকে নিয়ে আসি রোহন কোথায় যেতে পারে ছেলেটা খুব তুমি স্বপ্ন দেখছি এখন এখানে মাটিতে বসে আছিস কষ্ট হচ্ছে রোহন কেন কষ্ট হচ্ছে কি হয়েছে আমাকে বল আমি ঠিক আছি মা আমার কোনো কষ্ট হচ্ছে না আমি ফাইন আমি একটা পরগাছা মাত্র জাস্ট পরগাছা আর সেটা মানতে তুমি বাধ্য কারণ যে মানুষটা আমার দিনের পর দিন ধরে চোখে আঙুল দিয়ে আমার পরিচয় দেখিয়ে দিয়েছে তার কথা তুমি প্রতিবাদ করো তুমি মানতে বাধ্য আমি প্রতিবাদ করিনি কারণ আমি ওকে জানি তোর ঠামি ঠামির মাথা গরম হয়ে গেলে যা নয় তাই বলে ফেলে কালি কথা কথা অভিমান না আমার অভিমান হয় না একটু ভাবিস না আমার কথা সকালবেলা বললি এখন থেকে তুই আমাকে ওষুধ খাওয়াবি আর বেশ রাগ করে আমার আমি কেউ না আমার কোনো অভিমান হতে পারে না আমি ওষুধ খাবো না ঠিক ঠিক আছে আমি আমি খাবো ওষুধ খাওয়াতে হবে না আমাকে ওষুধ খাওয়াতে খাওয়াতে হবে আমি বললাম তো আমি ওষুধ খাওয়াবো ওমা আমি খাওয়াবো খাওয়াবো ওষুধ রোহন হাস না শোনা আর কষ্ট পাস না